1983 সালে এশিয়ার ক্রিকেট খেলুড়ে চারটি দল নিয়ে শুরু হয় এশিয়া কাপ। এরপর একে একে শেষ হয় এশিয়া কাপে 14টি আসর। প্রতিটি আসরে দেখা মেলে চমক, নিজেদের সক্ষমতার পরিচয় দেয় কেউ না কেউ। এশিয়া কাপে খেলা প্রত্যেকটি দল থেকে বের হয়ে এসেছে কত না ক্রিকেট স্টার, তাদের কেউ কেউ তুলে নিয়েছে সর্বোচ্চ উইকেট কিংবা করেছে এশিয়া কাপে সর্বোচ্চ রান। আজকের ভিডিওর মাধ্যমে জানব এশিয়া কাপের এমন চমকপ্রদ কিছু তথ্য যা রেকর্ডের খাতায় লেখা আছে দীর্ঘদিন ধরেই। 1983 সালের পর এশিয়া কাপে সবচেয়ে বেশি সফল দল হলো ইন্ডিয়া, কারণ গত 14টি আসরের মধ্যে 7টি শিরোপাই নিজেদের ঘরে তুলে নিয়েছে তারা। এরপরের সফল দলটি হলো শ্রীলঙ্কা, যারা এই 14টি আসরের মধ্যে শিরোপা ঘরে তুলেছে 5 বার, আর পাকিস্তান জিতেছে মাত্র 2 বার। পাকিস্তানের কাছে এই তল্লাটের মানুষের আশা অনেক বেশি থাকলেও মাত্র 2 বারই নিজেদের প্রমাণ করতে পেরেছে পাকিস্তান। এশিয়া কাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা পাকিস্তানের দখলে। 2010 সালে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত 50 ওভারের খেলায় পাকিস্তান সংগ্রহ করে 385 রান। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ সংগ্রহ এটি। জবাবে 50 ওভার খেলে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছিল মাত্র 246 রান। তবে টি-20 ফরম্যাটে হওয়া এশিয়া কাপে সর্বোচ্চ রানের রেকর্ডটা ওমানের। হংকংয়ের সাথে এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচে 180 রান করে ওমান, আর এটি এখন পর্যন্ত এশিয়া কাপের টি-20 ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ড। এশিয়া কাপে সর্বোচ্চ রানের রেকর্ড যেমন ধরে রেখেছে পাকিস্তান কিংবা ওমান, তেমনি সর্বনিম্ন রানের রেকর্ড ধরে রেখেছে বাংলাদেশ। 2000 সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র 87 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে ঠিক এর 1 বছর আগে 1999 সালের বিশ্বকাপে পাকিস্তানকে এক নির্মম হারের স্বাদ দিয়েছিল বাংলাদেশ, যার প্রতিশোধটাই হয়তো দেখা গিয়েছিল এই ম্যাচে। এশিয়া কাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ধরে রেখেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সানাথ জয়াসুরিয়া। এশিয়া কাপের 25টি ম্যাচে 53.04 অ্যাভারেজে সংগ্রহ করেছেন 1220 রান। পাশাপাশি এশিয়া কাপের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটাও লিপিবদ্ধ তার খাতাতে। 6টি সেঞ্চুরির পাশাপাশি আছে 3টি হাফ সেঞ্চুরিও। এশিয়া কাপে করা সর্বোচ্চ হাফ সেঞ্চুরির রেকর্ডটাও আরেক শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারার। মোট 8টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার। সর্বোচ্চ রানের দিক থেকে দ্বিতীয় অবস্থানটাও তার দখলেই। এশিয়া কাপে সর্বোচ্চ এবং সর্বনিম্ন রান সংগ্রাহকের নাম তো জানা গেল, তবে সবচেয়ে বেশি ডাক খাওয়া ক্রিকেটারকে চেনা যাবে না তা তো আর হয় না। এশিয়া কাপে সবচেয়ে বেশি 0 রানে আউট হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট। এশিয়া কাপে মাত্র 7টি ম্যাচে ব্যাট করতে নেমে 0 রানে আউট হয়েছেন 3 বার। অবশ্য বাংলাদেশের রোবেন হোসেনও 3 বার 0 রানে আউট হয়েছিলেন, তবে তার খেলা ম্যাচের সংখ্যা ছিল 8টি। 2008 এবং 2010 এই 2 আসরে এশিয়া কাপে খেলতে পেরেছিলেন সালমান বাট, তবে পরবর্তী সময়ে ম্যাচ ফিক্সিংয়ে ফেঁসে গিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার ধ্বংস করেন এই খেলোয়াড়। এশিয়া কাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটা শহীদ আফ্রিদি ছাড়া আর কার দখলেই বা থাকতে পারত। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো শহীদ আফ্রিদি নিজের এই সুনামটা ধরে রেখেছেন এশিয়া কাপেও। মোট 26টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন সানাথ জয়াসুরিয়া। তবে টি-20 ফরম্যাটে এশিয়া কাপে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটা হংকংয়ের বাবর হায়াতের। 3 ম্যাচে 8টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে এশিয়া কাপের এবারের আসরে এই রেকর্ডটি চাইলেই ভাঙতে পারেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। এশিয়া কাপে টি-20 ফরম্যাটে ছক্কা হাঁকিয়েছেন 6টি। এশিয়া কাপে 1 আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও সানাথ জয়াসুরিয়ার দখলে। 2008 সালের এশিয়া কাপে মাত্র 5 ম্যাচে 378 রান সংগ্রহ করেছিলেন তিনি। একই আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান 372 রান করেছিলেন ভারতের সুরেশ রায়না। টি-20 ফরম্যাটে 1 আসরে সর্বোচ্চ রান সংগ্রহের দিকে এগিয়ে আছেন হংকংয়ের ক্রিকেটার বাবর হায়াত। 3 ম্যাচে তিনি সংগ্রহ করেছিলেন 194 রান। 1 ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড বিরাট কোহলির নামের পাশে। 2012 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে নিজের সর্বোচ্চ ব্যক্তিগত রান 183 সংগ্রহ করেন বিরাট কোহলি। তার এই ইনিংসের কারণেই হাতে 2 ওভার বাকি থাকতেই 330 রানের টার্গেট ভেদ করতে পারে ইন্ডিয়া। এশিয়া কাপে সবচেয়ে বেশি উইকেট শিকারী হিসেবে নাম উঠে আসবে আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার মুত্তিয়া মুরালী ধরনের। মোট 24টি ম্যাচে 30টি উইকেট শিকার করেছেন তিনি। এশিয়া কাপে আরেক ভয়ানক বোলার হিসেবে ধরা হয় লাসিত মালিঙ্গাকে।
14 ম্যাচ খেলে তিনি শিকার করেছিলেন 29টি উইকেট, এর মাঝে 5 উইকেট শিকার করেছিলেন 3 বার। ক্রিকেটের সবশেষ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।